ছানা ছাড়াই রসমালাই হয়ে যাবে। ভাবছেন তো কি করে? নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের রসমালাই বানিয়ে দেখাবো। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, আমি গ্যারান্টি দিয়ে বলছি। দোকানের থেকে আরও বেশি টেস্টি আর পারফেক্ট রসমালাই আপনারা বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এখানে হাফ বাটি গুঁড়ো দুধ নিয়েছি। যদি 10 টাকার প্যাকেট মিল্ক পাউডার কেনেন তাহলে 2 প্যাকেট ইউজ করবেন। তারপর 1/2 টিস্পুন বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি 1 চামচ ময়দা। বেকিং পাউডারটা যেন পুরনো না হয়, তাহলে খুব একটা কার্যকরী হয় না। ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। ভালো করে ময়ান দিচ্ছি যাতে রসমালাইগুলো খুব ভালোভাবে ফোলে। দেখতেই পাচ্ছেন ময়ানটা খুব ভালো করে হয়েছে। একটা ডিম ভেঙে নিয়েছি, এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব। এখানে জল ব্যবহার করছি না, তাই ডিমটা বাইন্ডিংয়ের কাজে ব্যবহার করছি। খুব অল্প পরিমাণে ইউজ করবেন, যতটা লাগবে ঠিক ততটাই ইউজ করবেন। ডিমটা দিয়ে নিয়ে ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন মিশ্রণটা একটু চটচটে আছে। এই পর্যায়ে ঢাকনা চাপা দিয়ে 10 মিনিট এটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ডোটা যখন সেট হয়ে গেছে তখন ভালো করে মেখে একটা স্মুথ ডো বানিয়ে নিচ্ছি। দেখুন কতটা সফট হয়েছে ডোটা। এবার এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিতে হবে রসমালাইয়ের জন্য। তারপর ভালো করে 2 হাত দিয়ে গোল আকারে গড়ে নেব। বাকি ডোটা দিয়েও এইভাবে গোল গোল বল বানিয়ে নেব। বলগুলো কিন্তু ছোট সাইজের করবেন, কারণ এটা যখন কুক হবে তখন কিন্তু দ্বিগুণ সাইজ হয়ে যাবে। বলগুলো এখানে বানানো হয়ে গেছে, এবার চলুন মেইন রেসিপির দিকে যাই। 1/2 লিটার দুধ ফুটতে দিয়েছি। এখানে আপনারা প্যাকেট দুধ বা গুঁড়ো দুধও ইউজ করতে পারেন। 5-6টা এলাচের দানা আমি দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। এখানে এলাইচি পাউডারও ইউজ করতে পারেন। 2 টেবিল স্পুন চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা কিন্তু অবশ্যই আপনাদের স্বাদ বুঝে দেবেন। ভালো করে নেড়ে চিনিটা গলিয়ে নিচ্ছি আর এদিকে দুধটাও ফুটে উঠছে। এই সময় 1 চিমটে কেশর দিয়ে দিয়েছি। কেশর বা স্যাফরন ইউজ করলে রসমালাইয়ের টেস্টটাও খুব সুন্দর হয় আর কালারটাও খুব সুন্দর আসে। যদি বাড়িতে না থাকে তাহলে স্কিপ করে যাবেন। এবার আগে থেকে বানিয়ে রাখা বলগুলো হালকা হাতে দুধের মধ্যে ছেড়ে দিচ্ছি। এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি আর গ্যাসটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। মাঝে মধ্যেই এরকম দুধটা উতলে যেতে পারে, তখন ঢাকনাটা অল্প খুলে দেবেন। দেখতে পাচ্ছেন ছোট ছোট রসমালাইগুলো ফুলে দ্বিগুণ হয়ে গেছে। দেখুন রসমালাইগুলো কত নরম আর তুলতুলে হয়েছে। এখন কিন্তু এটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, ঢাকনা চাপা দিয়ে আরও একবার ফুটিয়ে নিচ্ছি। দুধটা এখন বেশ গাঢ় হয়ে এসেছে আর আমার রসমালাইগুলো একেবারে রেডি হয়ে গেছে। কতটা সুন্দর আর পারফেক্ট রসমালাই হয়েছে আশা করি দেখতেই পাচ্ছেন। রসমালাইগুলো ঠান্ডা হয়ে গেলে তারপর আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। আপনাদেরকে কেটেও দেখাচ্ছি কিরকম সফট হয়েছে রসমালাইটা। এই রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দেবেন। রসমালাই মুখে পড়তেই মিলিয়ে গেল, দারুণ হয়েছে।